আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে চকলেট কেক তৈরি করে দেখাবো। আর এই ভিডিওর মধ্যে কেক বানানো থেকে শুরু করে কেক ডেকোরেশন, গার্নাশ তৈরি, কেকের ক্রিম তৈরি করা সবগুলো এই এক ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটা বাটির মধ্যে একটা ছাঁকটি নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দার পরিমাণটা আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখানে কোকো পাউডারের পরিমাণটা আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব এখানে এখন বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য একটুখানি লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন, এতে করে কেকটা খুবই সফট হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে কেকের শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি, আর কুসুমটা একটা বাটিতে উঠিয়ে রেখেছি। তো এখন এটাকে বিট করে নিব। তো এটাকে কয়েক সেকেন্ড বিট করে একটু ফোমি করে নিতে হবে। তো এই পর্যায়ে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি চিনির পরিমাণটা নিয়েছি 1/3 কাপ পরিমাণ। তো আমি চিনিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। তো প্রথমে আমি অল্প করে দিয়েছি, তারপর আবারও বিট করে নিয়েছি। আর এই ডিমের ফোমটা যখন রেডি করবেন তখন এই ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়াম স্পিডে রেখে তারপর এই বিট করে নিতে হবে। তো আপনারা দেখতেই পেয়েছেন চিনিটা আমি আবার একটুখানি দিলাম, তারপর আবার বিট করে নিয়েছি। তো এখন সর্বশেষ যে চিনিটা রয়েছে তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো আমি চিনিটা এখানে 3 বারে অ্যাড করেছি। তো আপনারাও কিন্তু চিনিটা একবারে মেশাতে যাবেন না, 3-4 বারে চিনিটা অ্যাড করে নেবেন। তো এখন এই ডিমের সাদা অংশটা বিট করার পর এখন ডিমের যে কুসুমটা আমি রেখে দিয়েছিলাম তো সেই কুসুম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করছি। তো এখন 1টা ডিমের কুসুম দিয়ে দিলাম, দিয়ে এটাকে 30 সেকেন্ড বিট করে নিয়ে এখন আবার যেই আরেকটা ডিমের কুসুম রয়েছে তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও এটাকে 30 সেকেন্ড আমি বিট করে নিয়েছি। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব চকলেট এসেন্স। যেহেতু আজকে চকলেট কেক তৈরি করে দেখাবো তার জন্য এখানে চকলেট এসেন্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে তেল, আর এখানে তেলের পরিমাণটা আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, কয়েক সেকেন্ড বিট করে নিলেই হবে। এখন ডিমের ফোমের সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো তার আগে এই শুকনো উপকরণগুলোকে তো আমি প্রথমে একবার চেলে নিয়েছি, তো এখন মেশানোর আগে আবারও এটাকে চেলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন 2 বার করে চেলে নেওয়ার জন্য, এতে করে কেকটা খুবই সফট হয়। তো এখন আবারও আমি অল্প অল্প করে চেলে ডিমের ফোমের মধ্যে দিয়ে দিয়েছি, আর পেঁচোলার সাহায্যে এটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন তারপর মিশিয়ে নেবেন। তো এখন আমি আবারও একটুখানি চেলে তারপর দিয়ে দিচ্ছি। তো এখন আবারও এই পেঁচোলার সাহায্যে এভাবে আলতোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন কেকের যেই ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তো তার মধ্যে আমি একটুখানি লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এখানে দুধের পরিমাণটা আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কেকের যে ব্যাটারটা এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে একটা কাগজের মধ্যে তেল দিয়ে তারপর ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটাকে আমি উপর থেকে কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এখন টুথপিকের সাহায্যে এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে একটুখানি ট্যাপ করে নিয়েছি যাতে করে কোনো বাবলস না থাকে। আর চুলায় চলে আসলাম, যেহেতু আজকে চুলায় বেক করব তার জন্য একটা প্যানের মধ্যে লেখালেখির কাগজ দিয়ে কেকের মোল্ডটাকে আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আর এখানে ঢাকনার যে ছিদ্রটা রয়েছে তো সেটাকে আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি, আর চুলার আঁচটা লো থেকে একটুখানি বাড়িয়ে এই কেকটাকে আমি 40 মিনিটের মতো বেক করে নিব। ঠিক 40 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি, আর কেকটা কিন্তু আমার এরই মধ্যে হয়ে গিয়েছে। তো একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন টুথপিকটা কিন্তু পুরোপুরি ক্লিন চলে এসেছে। তো বোঝাই যাচ্ছে যে কেকটা পারফেক্ট হয়েছে। তো আমি এখন চুলা থেকে কেকটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিব। তো পিছনে যে কাগজটা সেটা আমি সরিয়ে নিচ্ছি। আর কেকটা যে কতটা পারফেক্ট আর সফট হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এখন এই কেকটাকে আমি স্লাইস করে কেটে নিব। তো একটা ব্রেড নাইফের সাহায্যে আমি কেকটাকে কেটে নিচ্ছি। তো আজকের এই কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিব।
তো এক মানে মাছ বরাবর আমি কেটে নিয়েছি। তো এখন যে উপরের যে অংশটা সেটা একটু মোটা হয়েছে, তো তার জন্য এই উপরের অংশটাকে আবার দুই ভাগ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কেকটা যে কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর উপরের অংশটাকে সমান করার জন্য ব্রেড নাইফের সাহায্যে এভাবে একটুখানি কেটে নিচ্ছি। আর এখন কেকটাকে একটা পাশে আমি রেখে দিচ্ছি, এদিকে আমি চকলেট গানাশটা তৈরি করে নিব। তো তার জন্য এখানে আমি চকলেট নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হুইপড ক্রিম। এখানে হুইপড ক্রিমের পরিমাণটা আমি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। তো এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়ির মধ্যে একটু পানি দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিয়েছি। আর এই কুসুম গরমের মধ্যে বাটিটা দিলে কিন্তু এই যে চকলেট গানাশটা সেটা কিন্তু মেল্ট হয়ে যাবে, আর আমাদের গানাশটাও রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গানাশটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এরই মাঝে আমি এখন ক্রিমটা তৈরি করে নিব। তো এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি, তার পরিমাণটা হয়েছে এখানে 1.5 কাপ পরিমাণ। তো বিটারের মিডিয়াম স্পিডে আমি এই হুইপড ক্রিমটা বিট করে নিব। আর এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করছি, আর এই ক্রিমের টেস্টটা কিন্তু খুবই ভালো। তো কিছুক্ষণ এভাবে বিট করে নেওয়ার পর এটাকে আবারও মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। আর যতবার বিট করবেন বিট করে একটু একটু থামিয়ে তারপর প্যাঁচোলার সাহায্যে এভাবে সাইডের অংশগুলো পরিষ্কার করে তারপর আবারও বিট করে নিবেন। এখন এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। তো অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্রিমের টেস্টটা খুবই ভালো আসে আর ক্রিমটাও খুব পারফেক্ট হয়। তো গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও এটাকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো এ পর্যায়ে এটাকে বিট করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চকলেট গানাশ। তো এখানে আমি চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি, আর চকলেট গানাশটা একবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এখানে অ্যাড করবেন। তো গানাশটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে 3 চামচের মতো দিয়েছি, তারপর আবারও এটাকে আমি বিট করে নিচ্ছি। তো এভাবে বিট করে নিয়ে এখন প্যাঁচোলার সাহায্যে সাইডের অংশটাকে এভাবে ক্লিন করে আনতে হবে। তো এখন আবারও এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চকলেট গানাশটা অ্যাড করতে পারেন। তো আমি এখন আবারও 2 চামচ পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিলাম, তারপর এটাকে আবারও বিট করে নিচ্ছি। এখন এটাকে আমি আরও 1 মিনিটের মতো বিট করে নিব, আর সাইডের অংশটাকে আবারও প্যাঁচোলার সাহায্যে এভাবে এনে তারপর আবারও বিট করে নিচ্ছি। তো বিট করতে করতে যখন দেখবেন যে আপনাদের হাতটা ধরে আসতেছে তখনই বুঝতে হবে যে ক্রিমটা পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, আমি আর এর থেকে বেশি বিট করব না, এতে করে কিন্তু ক্রিমটা স্মুথ হবে না। তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি বোর্ডের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর কেকের যে এক পিস এটা দিয়ে দিলাম। তো এখন এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো আমি আগে থেকে চিনি আর পানি একসাথে করে মিশিয়ে নিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো সুগার সিরাপটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপর এভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি একটা প্লেট নাইফের সাহায্যে। তো এক পাশ এভাবে দিয়ে দেওয়ার পর এখন উপরে আরেকটা কেকের স্লাইস আমি দিয়ে দিচ্ছি। এখন আবারও এর উপরে সুগার সিরাপ আমি দিয়ে দেব। তো এখানে সুগার সিরাপের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর এখন সেই আগের মতো পাইপিং ব্যাগের মধ্যে যে আমি ক্রিম নিয়ে নিয়েছিলাম এখন আবারও সেই ক্রিমটা এভাবে লাগিয়ে নিয়ে তারপর এভাবে সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে এখন সর্বশেষ যে কেকের আরেকটা পার্ট রয়েছে সেটা দিয়ে দিলাম। তো এটা আমি কেকের নিচের অংশটা উপরে দিয়েছি, এতে করে কিন্তু কেকের ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো আমি এখানে নিচের অংশটা উপরে দিয়েছি, আর নিচের অংশটা যেহেতু একটু হার্ড হয় তার জন্য এখানে সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে তারপর আমি উপরে ক্রিমটা লাগিয়ে নিয়েছি, তারপর সাইডের অংশটাকেও আমি কোট করে নিয়েছি। তো এটাকে কোট করে নিয়ে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি। এখন ক্রিম দিয়ে পুরোপুরিভাবে এটাকে আমি কভার করে নিব। তো এখন বেশি পরিমাণে আমি উপর থেকে ক্রিমটা দিয়ে এখন এই প্লেট নাইফের সাহায্যে এটাকে এভাবে সমান করে দিচ্ছি। তো এভাবে টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে এই সমান করে দিতে হবে। তারপর সাইডের অংশে আমি এখানে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এখন এই সাইডের অংশে এভাবে ক্রিম লাগিয়ে এই কেকটাকে পুরোপুরি আমি কোট করে নিব। কোট করে নেওয়ার পর এখন এটাকে আমি ফিনিশিং দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমি স্ক্রাবার নিয়েছি, তো এর মাধ্যমে আমি এভাবে ক্রিমটাকে সাইডের ফিনিশিংটা নিয়ে এসেছি।
আর উপরে যে চকলেট গানাশটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই গানাশটা আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। আর কেকের গানাশটা দেওয়ার সময় কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা রাখতে হবে। তো কেকটাকে ফিনিশিং আনার পর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর উপর থেকে গানাশটা আপনারা দিয়ে দিবেন। তো গানাশটা দিয়ে এভাবে সাইড থেকে এটাকে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও খুব সুন্দর লাগে। এখন এই কেকটাকে 1 mm নজেলের সাহায্যে উপরে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর 1 mm নজেলের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কেকে ডেকোরেশন করা যায়। উপরের অংশটাকে ডেকোরেশন করে নিয়ে এখন নিচের অংশটাকেও আমি এই সেম নজেলের সাহায্যে কভার করে নিয়েছি। আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার চকলেট কেক। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে খুব সহজে এই কেকটা বাসায় বানিয়ে নিতে পারেন, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।